রোপণ করবেন এবং কিভাবে চাষ করলে আপনার খুব অল্প সময়ে আপনার লোতরেস কচুটা ফলন দিবে। তো এই জন্য মূল যেটা চাষের, তো এটা হচ্ছে আপনার চারা। তো লোতরেস কচুর চারা যদি আপনার অরিজিনাল হয় এবং হচ্ছে ভালো উন্নত মানের চারা হয়, তাহলে কিন্তু আপনার মাত্র 40 থেকে 45 দিনে আপনার লোতির কিন্তু ফলন দিবে। আর এটা কিন্তু বছরে সবসময় আপনারা চাষ করতে পারবেন। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, যেগুলা দেখতে পাচ্ছেন এই লোতিগুলাতে আপনার অলরেডি চারাগুলাতে কিন্তু এই যে লোতি কিন্তু চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে লোতি কিন্তু অলরেডি চলে আসছে, এগুলাই কিন্তু চাষের মাত্র 40 থেকে 45 দিনের ভিতরে আপনারা কিন্তু লোতি কিন্তু আপনারা উঠাইতে পারবেন। আর আরেকটা জিনিস, যে আপনার লোতরেস কচুটা চাষের সময় আপনারা ধানের জমি যেমন করে চাষ করেন, এরকমভাবে আপনারা জমিটা কিন্তু তৈরি করবেন। তৈরি করার পরে আপনারা কিন্তু লাইন করে সারিবদ্ধভাবে লাগিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই। তো এই জমিটাতে আমরা শুধু চারা করি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। তো এই সারি থেকে এই সারির দূরত্ব হবে 1.5 হাত, এবং এই এই গাছ থেকে আর একটা কচুর গাছের দূরত্ব হবে আপনার 1 হাত। আর এই যে এগুলো চারা উঠানো হচ্ছে আজকে, তো এই চারাগুলো কিন্তু আপনার হচ্ছে এক ভাই অর্ডার করেছেন আমাকে। তো 4000 চারা আজকে উঠানো হচ্ছে, ওই পাশে উঠানো হচ্ছে। তো রোদের কারণে একটু ভিডিওটা ইয়ে হয়ে যাচ্ছে। এই যে এখানে চারা কিন্তু রাখা হয়েছে, উঠায় রাখা হয়েছে, সব নতুন শিকড় গজাইছে এগুলো চারাতে। আমাদের চারাগুলো সব এক মাপের চারা, এবং প্রতিটা প্রায় প্রতিটা গাছেই কিন্তু আপনার লতি আসছে। প্রতিটা চারা গাছেই কিন্তু আপনার একটা দুইটা তিনটা করে লতি আসছে কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন, যেগুলো কিন্তু চারা গাছের লতি, এই যে দেখতে পাচ্ছেন লতি গাছের লতি। তো এটা হচ্ছে আপনার অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল। লতিরেস কচুটা আপনার অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল, মাত্র 40 থেকে 45 দিনে ফলন দেবে, এবং টোটালি আপনার ফলন আসার আগ পর্যন্ত আপনার মাত্র খরচ হবে, এ টু জেড খরচ হবে আপনার হয়তো 12 থেকে 13 হাজার টাকা সর্বোচ্চ খরচ হবে। তো এই যে চারা দেখতে পাচ্ছেন, যে প্রতিটা চারাতেই কিন্তু লতি কিন্তু চলে আসছে। তো আমাদের চারাগুলো অত্যন্ত মানসম্মত চারা। তো এই চারাগুলা, আর আরেকটা জিনিস, সামনে রোজার মাস আসতেছে, তো এই সময় লতির দামটা কিন্তু অনেক বেশি থাকে। যখন যদি চাষ করা যায় তাহলে আপনার কিছু কিছু সময় আছে, যে সময় চাষ করলে আপনার ফলনও বেশি হবে এবং আপনার দামটাও কিন্তু বেশ ভালো থাকে। তো আপনারা যদি লতিরেস কচু চাষ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা, যে চারা কিন্তু আমাদের খুবই অল্প সীমিত চারা আছে, তো আপনারা যদি নিতে চান তাড়াতাড়ি জলদি করে, আপনারা আমাদের সাথে স্ক্রিনে বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত, কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।